এক সময় কিশোরগঞ্জের হাওরে বছরে একটি মাত্র বোরো ফসলের ওপর নির্ভর করতে হতো কৃষকদের। তবে সময়ের ব্যবধানে এখন বোরো ফসলের পাশাপাশি বাড়ছে ভুট্টার আবাদও। ভুট্টা চাষে ধানের চেয়ে খরচ কম, ফসল তোলাও যায় আগে, আর বাজারেও দাম ভালো মেলে। প্রতি মণ ভুট্টা বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকায়। এজন্য ধানের পরিবর্তে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় দিন দিন বাড়ছে ভুট্টার চাষ। এখন চলছে ভুট্টা সংগ্রহ, শুকানো ও বাজারজাতকরণের কাজ। ভুট্টা ফলন বেশি, লাভবান বেশি, বড় বড় কোম্পানিতে ভুট্টা কিন্তু তাহলে আমরা কিছুটা টাকা আর কি বেশি পাইতাম। আর বীজ সার সহ নানা প্রণোদনার মাধ্যমে হাওরের কৃষকদের ভুট্টা চাষে উদ্বুদ্ধ করছে স্থানীয় কৃষি বিভাগ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ভুট্টার বাজার দর বেশি, ভুট্টার আগাম পাকে, তারপরে লাকড়ির সমস্যা হচ্ছে, এই তিন চারটা কারণের জন্য কিন্তু দিনের দিন কিন্তু হাওড়া এলাকাতে ধানের বদলে ভুট্টা চাষের আবাদ কিন্তু বাড়তেছে। চলতি মৌসুমে জেলায় 9000 হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 10100 হেক্টর জমিতে, যা থেকে প্রায় 1,00,000 মেট্রিক টন ভুট্টা সংগ্রহ হবে বলে আশা কৃষি বিভাগের। সময় সংবাদ, কিশোরগঞ্জ।